আজকে আমরা দেখব HBr বা হাইড্রোব্রোমিক অ্যাসিড বা হাইড্রোজেন ব্রোমাইড, এটা সম্বন্ধে একটু আলোচনা করব। তো প্রথমেই বলি ভৌত ধর্ম। HBr এর ভৌত ধর্ম হচ্ছে এটা বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস, হাইড্রোজেন ব্রোমাইড বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এবং এটা বাতাসের থেকে কিন্তু কিছুটা ভারী হয়, আর এটা নিজেই বাতাসের মধ্যে ধূমায়িত, মানে ধূমায়িত একটা ব্যাপার সৃষ্টি করে। আর HBr কিন্তু জলের দ্রাব্য, জলের দ্রাব্যের ভিতরে এটা হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোব্রোমিক অ্যাসিড তৈরি করে, এবং এর একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মে প্রথমেই বলতে হয় স্থায়িত্ব। HBr এমনিতে স্থায়ী হলেও মোটামুটি 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি এটাকে হিট করা হয় তাহলে এটা হাইড্রোজেন আর ব্রোমিনে বিয়োজিত হয়ে যায়, মানে HBr ভেঙে গিয়ে H2 আর Br2-তে পরিণত হবে। এছাড়া এটা জলীয় দ্রবণ, কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে বাতাসের অক্সিজেন দ্বারা বিক্রিয়া করে, বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে ব্রোমিন তৈরি করবে, কিন্তু এটা কখনোই শুষ্ক HBr এর সঙ্গে বিক্রিয়াটা হবে না, মানে শুষ্ক HBr কখনোই অক্সিজেন দ্বারা বিয়োজিত হয় না। এই যে সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়াটা করে, বিক্রিয়াটা করে তৈরি হচ্ছে 2Br2+2H2O। এই জন্য এটাকে যদি HBrকে খোলা বাতাসে রেখে দেওয়া হয় তাহলে এটা দেখতে পাওয়া যায় অনেক সময় একটু হলদেটে লালচে হলুদ একটা রং তৈরি হয় ব্রোমিনের জন্য, ব্রোমিন তৈরি হচ্ছে বলে। এরপর আসে অ্যাসিড ধর্ম। যেহেতু বলেছি হাইড্রোব্রোমিক অ্যাসিড, তাই এর অবশ্যই একটা অ্যাসিড ধর্ম আছে। জলীয় দ্রবণ হাইড্রোজেন ব্রোমাইড এমনিতে কিন্তু অ্যাসিড ধর্ম শো করে না, কিন্তু এই জলীয় দ্রবণ তীব্র অ্যাসিড এবং একক্ষারীয় অ্যাসিড হিসেবে আচরণ করে। HBrটা H+ আর Br- তৈরি হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করে, H3O+ আর Br- ফর্ম করছে। এটা কিন্তু পুরোপুরি হাইড্রোব্রোমিক অ্যাসিড জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে একটা করে H3O+ আয়ন, হাইড্রোক্সোনিয়াম আয়ন আর একটা করে ব্রোমাইড আয়ন তৈরি করে। যেহেতু অ্যাসিড, তাই এটা নীল লিটমাসকে লাল করবে এবং ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে লবণ জল তৈরি করবে। এখানে একটা রিয়াকশান আমি দিয়েছি HBr এর সঙ্গে NaOH, একটা ক্ষারের বিক্রিয়া করে NaBr আর জল তৈরি হচ্ছে। এরপরে আসে ধাতুর সাথে রিয়াকশান। যেহেতু এটা একটা তীব্র অ্যাসিড এবং এটা ধাতুর সাথে রিয়াকশান করতে পারে, তাই কয়েকটা ধাতুর সাথে বিক্রিয়া করে এটা ব্রোমাইড লবণ আর সঙ্গে হাইড্রোজেন গ্যাস তৈরি করেছে। সাধারণত যারা হাইড্রোজেনের উপরে থাকে সেই সমস্ত ধাতুর সাথে বিক্রিয়া করে। আয়রনের সাথে রিয়াকশান Fe-Br2 আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে, জিঙ্কের সাথে Zn-Br2 আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যামোনিয়ার সাথে রিয়াকশান। অ্যামোনিয়ার সাথে যদি রিয়াকশান করে HBr তাহলে তৈরি হয় অ্যামোনিয়াম ব্রোমাইড, NH4Br অ্যামোনিয়াম ব্রোমাইড তৈরি হচ্ছে। যেহেতু অ্যাসিড, তাই কার্বনেট আর বাইকার্বনেট লবণের সঙ্গে রিয়াকশান করবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসও তৈরি করবে। সোডিয়াম কার্বনেটের সাথে HBr রিয়াকশানে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, জল আর NaBr। আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে HBr এর বিজারণ ধর্ম। HBr কিন্তু খুব সহজেই অন্যান্য যৌগকে বা অন্যান্য মৌলকে বিজারিত করতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি ক্লোরিনের সাথে বিক্রিয়া, ক্লোরিনকে বিজারিত করে HCl-এ পরিণত করে আর নিজে জারিত হয়ে ব্রোমিন তৈরি করে, লাল বর্ণের ব্রোমিন উৎপন্ন করে, Cl2+HBr HCl+Br2। আর একটা রিয়াকশান একইভাবে যেখানে বিজারণ ধর্ম শো করে HBr-এ, সেটা হচ্ছে বেগুনি রঙের KMnO4-এর সাথে যদি HBr মিশিয়ে দেওয়া হয়, প্রথমে এই KMnO4-এর বেগুনি রঙটা কালারলেস হয়ে যাবে, কেন কি এটা বর্ণহীন MnBr2 মানে ম্যাঙ্গানাস ব্রোমাইড তৈরি করবে। আর সেই সঙ্গে HBr-টা নিজে জারিত হয়ে Br2-তে পরিণত হবে, ব্রোমিন লাল বর্ণের ব্রোমিনে পরিণত হবে। ফলে এখানে দেখা যাচ্ছে যে এখানে HBr একে বিজারিত করছে এবং নিজে জারিত হচ্ছে, তাই এর বিজারণ ধর্ম ব্যাখ্যা পাওয়া যায়, বিজারণ ধর্মের প্রমাণ পাওয়া যায়। এবারে আসছি HBr এর শনাক্তকরণ। HBr এর শনাক্তকরণের ক্ষেত্রে এটা আমরা সাধারণত যে কোনো হ্যালাইডের শনাক্তকরণের ক্ষেত্রে কিন্তু আমরা করে থাকতে পারি। HBr এর ক্ষেত্রে এখানে লবণের দ্রবণ নিয়ে বা যে কোনো ব্রোমাইড স্যাম্পেলের শনাক্তকরণ একইভাবে করা যায়, লবণের দ্রবণের সঙ্গে সিলভার নাইট্রেটের দ্রবণ মিশিয়ে দিতে হবে। সিলভার নাইট্রেটের দ্রবণ মিশিয়ে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে যে এখানে খুব হালকা হলুদ রঙের একটা অধক্ষেপ পড়ছে, যেটা হচ্ছে সিলভার ব্রোমাইডে। এই সিলভার ব্রোমাইডের যে অধক্ষেপটা পাওয়া গেল এটাকে আমরা ফিল্টার করে নিয়ে যদি এটাকে HNO3-তে দিই তাহলে দেখা যাবে যে এটা HNO3-তে সলিবল হচ্ছে না, কিন্তু যদি এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে দেখব এটা কিন্তু সলিবল হচ্ছে, কিন্তু সেটা খুব কম মাত্রায়, খুব অল্প পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কিন্তু সলিবল হচ্ছে। আচ্ছা,
এছাড়া আর যেটা করা যায় যে লবণটাকে নিয়ে যদি গাঢ় H2SO4 দিয়ে হিট করা হয় তাহলে কিন্তু যদি ব্রোমাইড থাকে তাহলে সেখানে লাল রঙের ব্রোমিনের বাষ্প নির্গত হতে থাকে। এই দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু বা দুটো রিয়াকশনের মাধ্যমে আমরা ব্রোমাইড থাকলে সেই স্যাম্পলটাকে শনাক্ত করতে পারি বা ব্রোমাইডের প্রেজেন্সটা বুঝতে পারি।